এরপরে ইসলামের ক্ষতি সাধন করেছে অপব্যাখ্যা। অপব্যাখ্যার কারণে ইসলাম মারাত্মকভাবে এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষ এখন লিপ্ত অপব্যাখ্যায়, অপব্যাখ্যায় লিপ্ত আমাদের মতো নামধারী অনেক আলেম যারা দাবি করে যে আমরা আলেম, জনগণ মনে করে আলেম, অথচ আলেম পরিচয় দিয়ে জনগণের কাছে আলেম হিসেবে গ্রহণযোগ্য হয়ে জাতির সামনে কোরআন হাদিসের অপব্যাখ্যায় লিপ্ত হচ্ছে, মানুষকে ইসলাম থেকে অনেক বেশি দূরে নিয়ে যাচ্ছে অপব্যাখ্যার মাধ্যমে। যেমন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এবাদত করো ততক্ষণ পর্যন্ত যেই পর্যন্ত না তোমাদের ইয়াকিন আসবে, ইয়াকিন পর্যন্ত তোমরা এবাদত করো। এখন যারা মারেফতে বিশ্বাসী, মারেফতের দাবিদার, তারা এই আয়াত দিয়ে বলছে ইয়াকিন চলে আসার পরে আর এবাদত লাগবে না। পুরা উল্টো অপব্যাখ্যা চলছে, ইয়াকিন আসার পরে আর এবাদত লাগবে না। দলিল তো কোরআন থেকেই দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মৃত্যুর আগ পর্যন্ত এবাদত করো, আর সে বলছে ইয়াকিন চলে আসলে আর এবাদত লাগবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই যারা এই কথা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আমাদের রব, আর এটা শুধু মুখে মুখে বলেই তারা বসে থাকে নাই, থুম্মা ইসতাকামু, অতঃপর তারা অন্তর্গতভাবে এর উপর অবিচল ছিল, কর্মগতভাবেও তারা এর উপর অবিচল ছিল, তাদেরকে কবর রাখার পরে ফেরেশতারা বলবে সালাম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, দুনিয়ায় থাকতে তোমাদেরকে যেই জান্নাতের সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ওয়াদা তোমার সাথে করেছিলেন, আজকে তোমাকে সেই জান্নাতের সুসংবাদ দেওয়া হলো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, অবিচল থাকতে হবে মৃত্যুর আগ পর্যন্ত, একিন চলে আসলে ইবাদত লাগবে না, কোরআনের টোটাল অপব্যাখ্যা, পুরাটাই অপব্যাখ্যা। অপব্যাখ্যা ইসলামের মারাত্মক ক্ষতি করছে এখন। এরপরে সূরা ইউনুসের 62 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জেনে রাখো, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। এদেশের মাটিতে যতগুলো মাজার রয়েছে আপনি গিয়ে দেখবেন প্রত্যেকটা মাজারের দরজার গেটে অথবা ভিতরে দেয়ালে লেখা আছে এই আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত দিয়ে জনগণকে দলিল দিয়ে বলছে, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশনও নাই, তাদের কোনো দুঃখও নাই, তাদের কোনো কষ্টও নাই। তো সাধারণ মানুষ মনে করছে কোরআন থেকেই তো দলিল দিচ্ছে, আল্লাহর ওলি বলতে তোমার মতো গাঁজাখোরকে বোঝানো হয় নাই, আল্লাহর ওলি বলতে তোমার মতো শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝায় নাই, তুমি তো আল্লাহর ওলি হওয়া দূরের কথা, তোমাকে দেখলেই মনে হয় তুমি শয়তানের ওলি, তুমি আবার আল্লাহর ওলি হবে কবে, তুমি তো আল্লাহর ওলি হওয়ার যোগ্যতাই তোমার মধ্যে নাই, তুমি আল্লাহর আয়াতের অপব্যাখ্যা করে তুমি জনগণকে ইসলাম থেকে অনেক দূরে তুমি সরিয়ে নিয়ে যাচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর ওলি মানে যারা ইমানদার বান্দা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা ভয় করবে তারাই হচ্ছে আল্লাহর ওলি, এবং তাদের যদি মৃত্যুবরণ করে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখও নাই, যারা ইমানদার তারা, যারা ইমানদার তারা। এখন এই আয়াত নিয়ে কোথায় সেট আপ করছে, কোথায় নিয়ে ফিটিং করেছে আয়াতকে, বুখারী শরীফের হাদিস, রিয়াদুস বুখারী শরীফের হাদিস, হাদিসে কুদসিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কথা, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার ওলিদের বিরুদ্ধে অবস্থান করবে, যারা আমার ওলিদের বিরুদ্ধে কথা বলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। মাজারের ভিতরে লেখা, দেখেন কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন, বলছেন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, আল্লাহর ওলিদের বিরুদ্ধে যদি কথা বলেন, আল্লাহর ওলিদের বিরুদ্ধে যদি অবস্থান করেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করবে। দেখেন কি অপব্যাখ্যা জমিনে চলছে। আল্লাহর ওলি মানে নির্দিষ্ট কোন ব্যক্তি না, প্রকৃতপক্ষে যারা ইমানদার, নামদারি ইমানদার না, আবার প্রকৃতপক্ষে যারা ইমানদার, অন্তর্গতভাবে ইমানদার, কর্মগতভাবে যারা ইমানদার, তারা আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ দুর্দশা নাই। কিন্তু জমিনে কোরআন হাদিস দিয়ে তো মানুষদেরকে গোমরা করা হচ্ছে। ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করার মধ্যে একটা কারণ হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসের অপব্যাখ্যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। সূরা তাওবার মধ্যে আল্লাহ বলছেন যে হে ইমানদার সম্প্রদায়, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আর সত্যবাদীদের সাথে তোমরা থাকো। এখন যারা এদেশের মাটিতে পীর রয়েছে তারা দলিল দিচ্ছে, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছে পীরদের সাথে থাকার জন্য, সত্যবাদীদের সাথে থাকার জন্য। তো কোন মাস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে। এখন এটা যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বুঝাইছে, এটা তুমি বুঝলে কি করে? দৈনিক 20-25 বার জনগণের সামনে মিথ্যা কথা বলো ধর্মের নামে, তুমি আবার সত্যবাদী হইলে কি করে? একটা দুনিয়াবি কোন মিথ্যা কথা হলে তো বুঝতাম, শরীয়তের নামে মিথ্যা কথা বলা হচ্ছে দৈনিক কয়েকবার, তারপরে বলছে সে সত্যবাদী। অপব্যাখ্যা, অপব্যাখ্যার মাধ্যমে ইসলামের চরম ক্ষতি হচ্ছে। কোরআন হাদিস দিয়েই মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে শুধুমাত্র অপব্যাখ্যা করার।